চিঙ্কি নামক একটি পাখি ছিল যে তার রূপ নিয়ে খুব অহংকার করত। আমার কি সুন্দর দেখতে এই চিঙ্কি! চিঙ্কি কি করছিস রে? এই আবার সকাল সকাল পেদিটা চলে এসেছি, কি হয়েছে বল? চিঙ্কি, এই চিঙ্কি, তুই কেন এমন করিস আমার সাথে সবসময়? বেশি না ন্যাকামো করে কি হয়েছে সেটা বল, ডাকলি কেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, তুই কেন এমন করছিস? আমি তো তোকে খেলার জন্য ডাকতে এসেছি, বল। দেখিস, তোকে আর আমি কখনো ডাকতে আসবো না, আমি চলে যাচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোদের মতো পেদিনদের সাথে আমি খেলা করি না, সকালবেলার আমার মেজাজটাই খারাপ করে দিল। কি গো শুনছো, চিঙ্কিরে না কেমন যেন দিনে দিনে আরো বেশি অহংকারী হয়ে যাচ্ছে। তাই তো দেখছি। এই জঙ্গলে পিন্টু নামক একটি সারস ছিল যে চিঙ্কিকে ভালোবাসত। একদিন চিঙ্কি যখন নদীর পাড়ে বসেছিল, তখন পিন্টু গিয়ে বলেই ফেলল তার মনের কথা। এই চিঙ্কি, তোকে না আমার একটা কথা বলার ছিল। আমি অনেক দিন ধরে ভাবছিলাম তোকে বলবো, আমার না তোকে খুব ভালো লাগে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? সামান্য সারস হয়ে আমাকে আবার ভালো লাগার কথা বলতে আসিস, যা এখান থেকে। তুই আমাকে এইভাবে অপমান করলি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই একটা কথা মাথায় রাখিস, এত অহংকার ভালো না। ঠিক ভুলের বিচার না করে চিঙ্কি সবাইকে অপমান করতে থাকে সব সময়। এভাবেই বেশ কিছুটা সময় কেটে যায়। চিঙ্কির বাবা মা চিঙ্কির জন্য পাত্রের সন্ধান করে। শুনেছিস, চিঙ্কি বাবা মা নাকি চিঙ্কির জন্য পাত্রের সন্ধান করছে, কিন্তু কে বা ওকে বিয়ে করবে বল? ওর যা অহংকার। ঠিক বলেছিস তুই। এভাবে চিঙ্কিকে নিয়ে সবাই আলোচনা করতে থাকে, আর কেউ রাজিও হচ্ছিল না চিঙ্কিকে বিয়ে করার জন্য। শুনো, যতই তোমার বন্ধু যাই বলুক, আমরা কিন্তু ওই অহংকারী মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দেব না। কেউ যখন রাজি হচ্ছিল না চিঙ্কিকে বিবাহ করার জন্য, তখনই চিকু নামের একটি কাক চিঙ্কিকে বিবাহ করার জন্য চিঙ্কির বাবা মার কাছে যায়। আমি আপনাদের মেয়েকে বিবাহ করতে চাই। চিঙ্কির বাবা মা আর কোনো উপায় না দেখে চিকুর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এই ছিল আমার কপালে সবই আমার অহংকারের ফল।